আমার মতো বড় হয়ে মা গো আমি রাজার ঘোড়া হব রাজার ঘোড়া হব আমি রাজার ঘোড়া হব রাজার ঘোড়া হব আমি রাজার ঘোড়া হব রূপোর গোঙরে বাজবে গলায় ঝুমুর 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 সোনার লাগাম মুখে দুলকি জ্বালে জ্বলব সুখে সোনার লাগাম মুখে দুলকি জ্বালে জ্বলব সুখে টকবক 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 মাগো আমি রাজার ঘোড়া হব মাগো আমি রাজার ঘোড়া হব বলিস কি রে রাজার ঘোড়া হবি ঝকমকে লাগামের নেশায় গোলাম হবি ছি কি হলো অমন করে পালাও কেন পালাও 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 কেন পালাবো শিগগির রাজা বেরিয়েছে মৃগয়ায় শিগগির রাজা হরিণ শিকারে বেরিয়েছে ওরে ওরে পালা পালা চল চল আমরা পালাবো কেন আমরা তো ঘোড়া কথা না শিগগির শিকারি রাজাকে বিশ্বাস নেই শিগগির কি ব্যাপার বলতো হরিণেরা সব বিপাত্তা আরে হরিণ তো হরিণ একটা কাক পক্ষীও নেই এখন এখন রাজাকে সামলাবো কি দিয়ে রে রাজা এলেন বলে দাঁড়া ঠিক হয়ে দাঁড়া মহারাজ সারা বনে হরিণের কোনো চিহ্ন বর্ণ নেই হরিণ নেই না মহারাজ নেই কেন নেই তা তো জানি না মহারাজ কেন জানো না আগে কেন জানো না গণৎকার গণৎকার কোথায় গেল সেই বেটা গণৎকার ডাকো তাকে জয়স্থ মহারাজ এই যে আমি বলুন কি বিষয়ে গণনা করতে হবে তোমার আয়ু তোমার আয়ু আর কতক্ষণ আছে সেই বিষয়ে গণনা করতে হবে মহারাজ তুমি না বলেছিলে আজ এই সময় মৃগ সফল হবে আগে তা বলেছিলাম তো কোথায় মৃগ সারা বনে তোমার মতো একটা গরুও তো নেই মহারাজ আমি অন্য অর্থে কথাটা বলেছিলাম অন্য অর্থে মৃগ এর আবার অন্য অর্থ কি মূর্খ মহারাজ জ্যোতিষ শাস্ত্রে মৃগয়া শব্দটির দুটি অর্থ আছে তার প্রথম অর্থ হচ্ছে মৃগ নিধন অর্থাৎ কিনা মৃগ শিকার অর্থাৎ হরিণ শিকার আর দ্বিতীয় অর্থ হচ্ছে মৃগ গয়া অর্থাৎ কিনা মৃগরা সব গয়া অর্থাৎ কিনা মৃগরা সব চলে গেছে আমি এই অর্থে বলেছিলাম মহারাজ আজ মৃগয়া সফল অর্থাৎ আজ মৃগরা চলে যাবে অর্থাৎ ব্রাহ্মণ্ড শট প্রবঞ্চক জ্যোতিষী মহারাজ জনমূর্খ আমি রাজা অস্ত্র যখন তুলেছি তখন শিকার আমার চাই মৃগরা তো গয়া তাহলে এবার গণৎকার গয়াই হোক প্রস্তুত হও মহারাজ চুপ মহারাজ মহারাজ এক মুহূর্ত ওই দূরে দেখুন তো সাদা ও দুটো কি মনে হচ্ছে দুটো ঘোড়া বা তেমন কিছু মহারাজ ও দুটো এক প্রকার বৃহৎ মৃগ বলতে পারেন অশ্বকে বৃহৎ মৃগ বলে চালালে তোমার সুবিধে হয় না দূর হও আমার সামনে থেকে হ্যাঁ মহারাজ ও দুটো অশ্বই বটে যাক মৃগয়া গণৎকার গয়া কিছুই যখন হলো না তখন
অশ্বগয়াই হোক, ধনুক যখন তুলেছি শিকার আমার চাই। মহারাজের লক্ষ্য অব্যর্থ, চলো ফিরে চলো। উদর পিণ্ডি বুধর ঘাড়ে, হরিণের পিণ্ডি ঘোড়ার ঘাড়ে, এরেই বলে অশ্বমেধ, আমাদের ঘোড়া মারা রাজার অশ্বমেধ। পালা, ওরে ওরে পালা, আহ পালা। মা মা, রক্ত রক্ত মা। বাঁশি বাঁশি কে বাজায়? আমাদের আমাদের বনের সেই রাখাল না? রাখাল রাখাল বাঁচাও। এ কি, কে 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 করলো এ কাজ? রাজা, রাখাল, আমার আমার বাচ্চাটাকে বাঁচাও। রাখা, মা মা, আমার মা মরে গেছে, মরে গেছে। ভয় নেই, ভয় নেই, আমি আছি, আয় আয় মা। তোমরাই বলো এ ছেলেকে নিয়ে আমি কি করব? কোথা থেকে এক ঘোড়ার বাচ্চা এনে বলে পঙ্খিরাজ, এটাকে খেতে দাও। আরে নিজেরই বলে খাওয়া জোটে না? পঙ্খিরাজ, কই দেখি 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 পঙ্খিরাজ। তোমরা তোমরা হাসছো, আমার গা জ্বলে যাচ্ছে। তোমার তো বরাত খুলে গেল রাখালের মা, পঙ্খিরাজে চড়ে রাখাল তেপান্তরের মাঠ পেরিয়ে রাজকন্যে নিয়ে আসবে, আর আর সঙ্গে অর্ধেক রাজত্ব। আমাদের হাড়ে গিলে রাজপুত্রের চেহারা খেলো দেখো। ব্যাপারটা কিন্তু মোটেই হাসির নয়, বুঝলে? সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? রাজার শিকার নিয়ে পালিয়েছে, রাজার কানে গেলে। ওরে বাবা রে, ও গো আমারে কি হলো গো? এখনো কিছু হয়নি বাছা, যখন হবে তখন বুঝবে, ঠেলা কারে বলে। আমি বলি কি মোড়ল ঠাকুরদা, রাখাল আজই গিয়ে রাজাকে বাচ্চাটা দিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভাল। কি, রাজাকে দিয়ে আসবে? কি সুন্দর বাচ্চা! যে রাজা খামুখা ওর মাকে মারলো তারই হাতে তুলে দেবে? কখনো না। তুই থাম বুঝকে মেয়ে, শোনো বাছারা, আমি বলি কি রাজাকে নয় রাখাল, এই বাচ্চাটা যে বন থেকে এনেছে সেইখানে গে ফেলে আসু। সেই ভালো, সেই 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 ভালো। যা ফেলে আয়। হ্যাঁ হ্যাঁ, যা যা, ফেলে দিয়ে দিয়া তো, ফেলে দিয়ে। না না না, কিরে যা না। ওইটুকু বাচ্চা বনে ফেলে এলে বাঘে শেয়ালে খেয়ে ফেলবে না? রাজার ভয় সব একেবারে। তুই চুপ কর ডেপো মে, ভালো কথা বলছি রাখাল, যা ফেলে দিয়ে আয়। না, আবার বলে না, বড়দের মুখের ওপর কথা, যা বলছি। না না, তুই ভেবেছিস টা কি? ভেবেছিস টা কি, তোর জন্য আমরা সবাই মরবো? যা যা বলছি যা। না তবে রে অবাধ্য ছেলে, যা যা বলছি। না যাবি না, যা 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 রাখাল, যাবে না না, যা ছেলে, যা ছাড়িস না রাখাল। থামো থামো, অত মেরো না, এইটুকু ছোড়া কথা শুনবেন। দাঁড়াও দাঁড়াও, বাচ্চা ছেলেদের কারবার, তাই বলে খুনো খুনি করবে নাকি? কিন্তু কি করব, রাজা এসে আমাদের সবাইকে তো কাটবে তখন।
রাজা 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 রাজার ভয়ে সবাই গেল। সামান্য বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে। ও ঘোড়ার বাচ্চা রাখালের কাছে থাকে তো থাক না। থাক না, তারপর রাজার মার তুই ঠেকাবি বেটা, তিন কড়ার রতন চাষা। আরে বাবা, রাজা এই বাচ্চাটার মাকে শিকার করেছে, তার শিকারের নেশা মিটে গেছে, চুকে বুকে গেছে, ছাড়ো না ওসব। খুব তা। আরে বাবা, তোমরা যাও তো, কিচ্ছু হবে না। ঠিক আছে, তবে কোনো ঝামেলা হলে আমাকে টেনো না। আরে যাও তো, যাও, বাড়ি যাও, বলছি তো কিচ্ছু হবে না। চলো চলো সবাই, চলো 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 চলো। কিরে কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? সবাই মিলে আমার পঙ্খিরাজকে মেরে ফেলবে। ই, মেরে ফেলবে? অত সোজা না। খেতে দেব কি? তুই ভাবিসনি আমি রোজ ঠাকুরদাকে লুকিয়ে ভাত নিয়ে আসবো। দুর্বোকা, ঘোড়া কি ভাত খায়? তবে ও ঘাস খায় না? না, ঘাসও খায় না। তবে বাচ্চা ঘোড়া দুধ খায়, ওর মাকে তো মেরে ফেলেছে। ঠিক আছে, দুধ আমি আনবো। ঠাকুরদা? ঠাকুরদা টেরও পাবে না। কি হলো, খিদে পেয়েছে? বন্ধু বলো, আমার জন্য তোমরা সারা গ্রামের গঞ্জনা সহ্য করছো, কিন্তু কিন্তু আর না, এবার আমি বনের ঘোড়া বনে ফিরে যাই, ছেড়ে দাও। কি, আমাদের আমাদের ছেড়ে চলে যাবে? চলে যাবি? শোনো, বুঝে দেখো। বোঝাতে হবে না, যা চলে যা, লায়েক হয়েছিস, যাবি না? রাগ করলি মতি? রাগের কি আছে? তাই তাই যাও বন্ধু, গায়ে সবাই আমাদের ছেড়েছে, এবার তুমিও ছাড়ো। রাখাল, আমার আমার বাচ্চাটাকে বাঁচাও। রাখা, মা, মা, আমার মা মরে গেছে, মরে গেছে। ভয় নেই, ভয় নেই, আমি আছি, আয় আয় মা। পঙ্খিরাজের ছানা ঘাস খেতে তার মানা, পঙ্খিরাজের ছানা ঘাস খেতে তার। না,
না 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 না, ছেড়ে যেতে পারবো না, না না। শোনো শোনো শোনো, প্রতি বছরের মতো এবারও মহামান্য রাজাধিরাজ রাজ্য জুড়ে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করেছে। তলোয়ার খেলা, গদাযুদ্ধ, ঘোড় দৌড়, হরেক রকমের খেলা। শোনো শোনো শোনো, দেশ বিদেশ থেকে রাজারা যোগ দেবেন, প্রতিটি খেলায় আশাতীত পুরস্কার। আরো শোনো আরো শোনো, এই বিরাট প্রতিযোগিতাকে সফল করার জন্য রাজার আদেশে প্রত্যেক প্রজাকে তার ফসলের দুভাগের এক ভাগ রাজ সরকারে জমা দিতে হবে। আবার কি কথা রে বাবা? হ্যাঁ, ফসলের অর্ধেক দিয়ে দিলে আমাদের উপোস মরতে হবে তো। খেলবে রাজারা আর কড়ি গুনবো আমরা এই চাষারা। চুপ চুপ চুপ, এসব কথা একদম না, রাজার কানে গেলে। কিন্তু একটা ন্যায় অন্যায় আছে তো। তা যা বলেছো রতন, আমাদের ছেলেপুলেদের যদি খেলতে দিত তো দু চারটি পুরস্কার আমরাও পেতাম। তাই কখনো হয়, রাজাদের সঙ্গে চাষীরা সমান খেলতে পারে? অথচ খেলার করি যোগাতে হবে ওই চাষাদের। দেব না, দেব না, এক দানা শস্য দেব, এক দানা দেব না, এক দানা শস্য দেব না, দেব না, দেব না। না দিলে রাজার মার ঠেকাবে কে? শোনো 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 সবাই, শস্য লুকিয়ে ফেলে বলবো এবার ফসল ভালো হয়নি। তাই হবে, তাই 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 হবে, তাই হবে। আপনি যে আমার রাজ্যের মহামন্ত্রী সেটা আপনি নিজে জানেন তো? কি হলো, চুপ করে আছেন কেন? বেশ, ধরে নিলাম আপনি জানেন তো। মন্ত্রী রাজাকে মন্ত্রণা দেয় তো নাকি? আজ্ঞে। আপনি এ বিষয়ে কোনো মন্ত্রণা না দিয়ে আমার যন্ত্রণা বৃদ্ধি করছেন কেন? শুধু শুধু জিজ্ঞাসা করতে পারি কি? কোন বিষয় মহারাজ? বাহ বাহ বাহ, একজন পক্ষ কেস দক্ষ মন্ত্রী, লক্ষ টাকা যার মাইনে, তিনি আলোচ্য বিষয়টাও জানেন না। আর কদিন পরে খেলার প্রতিযোগিতা, দেশ দেশান্তরে ঘোষণা হয়ে গেছে, অথচ অর্থের ভাণ্ডার মন্ত্রীর মস্তিষ্কের মতোই শূন্য। কি ব্যাপার, কিছু বলুন। মহারাজ, চাষিরা ফসল জমা দিচ্ছে না। জমা দিচ্ছে না? একি বিদ্রোহ? বিদ্রোহ নয় মহারাজ। তবে চাষিরা বলছে এবার ফসল ভালো হয়নি, কিন্তু কি হলো, থামলেন কেন বলুন। মহারাজ, আমার ধারণা চাষিরা ফসল লুকিয়ে ফেলে মিথ্যে কথা বলছে। কি রাজার সঙ্গে লুকোচুরি? ওই বুদ্ধ চাষিদের ঘটে এত বুদ্ধিত হওয়ার কথা নয়। কিছু রহস্য আছে। গুপ্তচর, গুপ্তচর! আদেশ করুন মহারাজ। তুমি কি গুপ্তচর নাকি সুপ্তচর? আজ্ঞা মহারাজ। বলি, ঘুমিয়েই দিন কাটাও না কাজ টাজ কিছু করা হয়? আজ্ঞা মহারাজ। চুপ! চাষিরা ফসল দেয় না কেন, খবর রাখো। আজ্ঞা রাখি মহারাজ। কোথায় রাখো, বালিশের তলায়? সে খবর আমাদের জানাতে হবে না? আজ্ঞা জানিয়েছি মহারাজ। কাকে জানিয়েছ? আজ্ঞা সেনাপতিকে। সেনাপতিকে, উত্তম। কোথায় তিনি? এই যে আমি এখানেই আছি মহারাজ। বাহ, ওখান থেকে উঁকি মারছো?
তুমি কি আড়ি পাচ্ছিলে? আড়ি পাতাটা তো গুপ্তচরের কাজ, সেটাও তুমি করছো তাহলে? তিনি আছেন কি করতে? মহারাজ, তুমি প্রস্থান করো বৎস। এই যে সেনাপতি মহাশয়, আসতে আজ্ঞা হোক। বলো, আড়ি পাচ্ছিলে কেন? আমি তো সর্বদাই আড়াল থেকে মহারাজকে পাহারা দিই। বা, পাহারা দেওয়াটা প্রহরীর কাজ, সেটাও আজকাল তুমিই করছো? বা বা বা, কি বলছেন মহারাজ? যে কাজ গুপ্তচরের সেটা তুমি করছো, যে কাজ প্রহরীর সেটাও তুমি করছো, যে খবর আমার শোনার কথা সে কথা তুমি শুনছো। ভালো, এবার আমার মুকুটটাও তুমি পরে নাও, পরে সিংহাসনে বসে যাও, ষোলকলা পূর্ণ হোক। আজ্ঞে। অপদার্থ, শস্য জমা পড়ছে না, তার কি ব্যবস্থা নিয়েছো? আজ্ঞে, রতনকে ধরতে সৈন্য পাঠিয়েছি। রতন? সেটা আবার কে? আগে সেই তো হলো প্রদীপের খোড়কে কাঠি, প্রজাদের উস্কিয়েছে, তার কথাতেই তো চাষিরা শস্য লুকিয়েছে। তা রতনকে ধরতে পারলে কি হবে? ধরতে পারলে প্রকাশ্য রাজপথে বেত মেরে, গরম সাঁড়াশি দিয়ে, গায়ের চামড়া খুলে, তপ্ত শলাকা দিয়ে, চোখ দুটো উপড়ে। ব্যাস ব্যাস ব্যাস। তা রতনের চোখ ওপড়ালে শস্য জমা পড়বে তো? অবশ্য পড়বে মহারাজ, ভয়ে তখন সবাই শস্য জমা দিতে পথ পাবে না। আর যদি ঠিক উল্টোটা ঘটে? কি উল্টো মহারাজ? ভয় না পেয়ে প্রজারা যদি বিদ্রোহ করে? বিদ্রোহ? আপনার বিরুদ্ধে বিদ্রোহ? বলেন কি মহারাজ, আমার সমস্ত সৈন্য ছেড়ে দেব না, গ্রামকে গ্রাম জ্বালিয়ে শ্মশান করে দেব না, রক্ত স্রোতে? থাক থাক, অত লম্পঝম্প ভালো নয়, ঠ্যাং ঠোং ভেঙে যেতে পারে। তা জিজ্ঞাসা করি, কাল বাদ পরশু থেকে বিভিন্ন রাজ্যের রাজারা যে আসতে শুরু করবেন সেটা জানো? জানি মহারাজ। তবে? তবে কি? উল্লোক গ্রাম জ্বালিয়ে শ্মশান করে দেবে। পৃথিবীর রাজারাজারা কি এ শ্মশানে মড়ার মাথা নিয়ে গেন্ডুয়া খেলতে আসবেন? আহামক, এই মারামারি কাটাকাটির মধ্যে তারা আসবেন? এতে দেশের সম্মান বাড়বে? এ তো উভয় সংকট, প্রজারা শস্য জমা দেবে না, শাসনও করা যাবে না। আশ্চর্য, এই সেনাপতি, সে একমাত্র লাঠালাঠি ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু আপনি তো মন্ত্রী, আপনার তো রাজকীয় কূটনীতি বোঝার কথা। আজ্ঞে। বলছি, যেখানে তলোয়ার খাটে না সেখানে মগজ খাটে। কি জানি মহারাজ, আমার মাথায় তো কিছুই আসছে না। আসছে না, আসবে না? আপনার পাগড়ির তুলনায় মাথাটা বেশ ছোট, সেই জন্যেই আসছে না। গুপ্তচরকে ডাকুন। গুপ্তচর, গুপ্তচর! আদেশ করুন মহারাজ। প্রজারা শস্য জমা দিচ্ছে না, প্রতিযোগিতার খেলায় তারা উৎসাহী নয়, এটা জানা গেল। কিন্তু প্রজারা আর কি কি বলাবলি করছে তুমি শুনেছ? আগে শুনেছি। কি শুনেছ? আগে তারা বলছে। কি হলো, থামলে কেন, নির্ভয়ে বলো। ওরা বলছে খেলবেন রাজারা, পুরস্কার পাবেন রাজারা, আর তার খরচা যোগাবো আমরা গরিব চাষিরা। এ কি বিচার! ব্যাস ব্যাস, তুমি যেতে পারো। মহামন্ত্রী, আজই ঢোল দিন, চাষারাও ইচ্ছে করলে খেলায় যোগ দিতে পারবে, পুরস্কারও পাবে। বলেন কি মহারাজ? যা বললাম শুনলেন তো? দেশ বিদেশের রাজারাজরাজের সঙ্গে ওই আদন্যাংত চাষাগুলো, এত বড় প্রতিশ্রুতি দেওয়াটা কি ভালো হবে মহারাজ? খুব ভালো হবে। কিন্তু প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি দিলেই যে তা পালন করতে হবে, রাজাদের শাস্ত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ষঠে ষাঠ্যং। কিন্তু মহারাজ। আপনি ঢোল দিন, এবার শস্য জমা পড়বে, তারপর দেখব। শোনো শোনো শোনো, কৃষকদের জানানো হচ্ছে মহারাজের আদেশে যে কোনো কৃষক খেলার প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। লক্ষ স্বর্ণ মুদ্রার নিচে কোনো পুরস্কার নেই। শোনো শোনো শোনো।
সাহস করে এগোলে কাজ হয়, আমরা সবাই খেলায় যোগ দেব। তাহলে আর কি, এবার ফসল জমা দিয়ে নাম লেখাও সব। লক্ষ স্বর্ণ মুদ্রা, বাবা বাবা, এত টাকা বাপের জন্মে কোনোদিন চোখেও দেখিনি। এবার আর রূপো টুপো নয়, সোনার গয়না চাই। আরে হবে হবে, সব হবে। এই চলো চলো খেলা যোগ দাও, খেলায় কিন্তু যোগ দিতেই হবে। রাখাল, কিছু বলছো? শোনো রাখাল, তুমি আমাকে নিয়ে রাজাদের ঘোড় দৌড়ে নাম লেখাও, আমি তোমাকে জিতিয়ে দেব। কি, তুই তুই জিতিয়ে দিবি? ওরে বাবা রে, হাসতে হাসতে আমার আমার পেট ফেটে গেল। বলে কি, ওরে আমার খোকন রে, এইটুকু তো ঘোড়ার ছানা, তার আবার তেজ থাকো না। মতি, তুই আমার মায়ের মতো ঠিকই, কিন্তু হাসিস না, আমি এখন বড় হয়েছি, আমি রাজাদের সাথে লড়ব, আমি জিতব। জিতবি? পারবি? জিতব জিতব জিতব। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, আমাকে যে জিততেই হবে, আমার মাতৃহন্তা রাজার প্রতিযোগিতা। সাবাস পঙ্খী, সাবাস সাবাস, পঙ্খী আমার লায়েক হয়েছে। খেলার সাজে চারদিকেতে হুররা ওঠে, হই 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 হই, দেশ বিদেশের হরেক রাজা দলে দলে আসছে, ওই 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 ওই। হেমপুরের গদাধর চললো ধরা কাঁপিয়ে, বললো হে কে হাম জিতেঙ্গে সব কোই কো দাবিয়ে, হিমপুরের গদাধর চললো ধরা কাঁপিয়ে, বললো হে কে হাম জিতেঙ্গে সব কোই কো দাবিয়ে। হাস্যে সুমধুর গদা হাতে সদাই নাচেন লাস্যেতে ভরপুর, খাড়িপুরের তলোয়ার বাজকৃপাণ চন্দ্রকুমার, ঘুরিয়ে খাড়া মাথার পরে বলছে মার মার, বলছে মার মার, বলছে মার মার। শঙ্কাপুরের ছোট রাজা ধর হরি রায়, পাগিয়ে ধরে কৃপাণ খানি এদিক ওদিক চায়, একটু খানি শব্দ হলে পিলেটি চমকায়,
আটকে উঠে লম্ফ দিয়ে ছিটকে চলে যায়, ছিটকে চলে যায়, ছিটকে চলে যায়। তিন রাজা তিন ঘোড়া তিন রাজা, টকবক 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 চলে, টকবক 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 চলে। রঙে রঙে ভরে দিক ঝিকমিক ঝিকমিক, হীরামণি জলে হীরামণি জলে। লাল জিন তাজা ঘোড়া, লাল জিন তাজা ঘোড়া, রঙে রঙে চমকায় বাতাসে আতশবাজি, থেকে থেকে ঝলকায় থেকে থেকে ঝলকায় থেকে থেকে ঝলকায়। সবার পেছনে চলেছে রাখাল পঙ্খী রাজের পরে, রাজাদের সাথে পাল্লা দেবার স্বপ্নেতে বুক ভরে। পঙ্খী রাজের পরে রাখাল চলেছে দেখো, রাখাল চলেছে দেখো, রাখাল চলেছে দেখো, রাখাল চলেছে দেখো। কি নাম তোমার? আগে রাখাল। তোমার ঘোড়াটি তো খুব সুন্দর, আহা শঙ্খের মতো সাদা, দু চোখে রূপকথার আমেজ, মেঘবরণ রাজকন্যের চুলের মতো কেশর, সুন্দর খুব সুন্দর। কিন্তু ঘোড়সওয়ারের সঙ্গে তো ঘোড়ার মিল নেই, যেন হাঁসের পিঠে চামচিকে। বেশ বলেছেন, হাঁসের পিঠে চামচিকে। মহারাজ আমরা গরিব। আচ্ছা যাও। মহারাজ একটি আবেদন ছিল। আহা কি নধর কান্তি অশ্ব, সুন্দর সুন্দর। মহারাজ অধীনের একটি আবেদন ছিল। তা নিবেদন করলেই তো পারেন। ভিখারির মতো এই গাইয়া ছোট জাত চাষাটাকে দেশ বিদেশের রাজাদের সঙ্গে খেলতে দিলে আমাদের কি মান থাকবে মহারাজ? চাষাটা গাইয়া, কিন্তু ঘোড়াটা যে স্বর্গীয়, সে তো পদ্মের পাপড়ির মতো স্নিগ্ধ সাদা, চোখ দুটি আহা পদ্ম পলাশ লোচন। না মহারাজ, ঘোড়া সে পদ্মটদ্দ যার মতোই হোক, ওকে খেলতে দেবেন না, এতে আমাদের রাজকীয় মর্যাদার অবমাননা হবে। না না হবে না, খেলতে দিন খেলতে দিন মহারাজ। আর কোনো কথা নয় মহামন্ত্রী, আমি এ ঘোড়ার প্রেমে পড়ে গেছি, ও ঘোড়া আমার চাই, আমার 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 চাই। আমি রাজা, পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ তাই আমার হবে, ও ঘোড়াও আমার হবে। চামচিকেটাকে খেলতে দিন, যথা সময়ে ব্যবস্থা করব। রাজার ঘোড়া রাজার হাতে ঠিক সময়ে চলে আসবে মহামন্ত্রী। আচ্ছা হাঁদা তো, তুই তো রাখাল, আর তুই নিজেই গাইবি আমাদের রাখাল জিতবে, হাঁদা গাছে ধরে। তো কি গাইবো, গান কই? চুপচাপ বোকা, গান না জানিস, গান গাইতে গেলে গান বাঁধতে হয়।
আমাদের রাখাল জিতবে, আমাদের রাখাল জিতবে, জিতবে সঙ্গে মেলাতে হবে, মারবে মরবে ধরবে দূত কি আমার কবিরে, মরবে ধরবে, দাঁড়া দাঁড়া, এ পেয়েছি, আমাদের রাখাল জিতবে, পঙ্খী রাজে উড়বে, আমাদের রাখাল জিতবে, পঙ্খী রাজে উড়বে, ব্যাস ব্যাস, এই পরেরটাও পেয়ে গেছি, খাজা রাজা ইটের পাঁজা, নাকে ঝামা ঘষবে, আমাদের রাখাল জিতবে, তাহলে বল দেখি সবটা মিলে কি হলো? আমাদের রাখাল জিতবে, খাজা রাজা ইট ঘষবে, তোর মাথা আর আমার মুন্ডু, বোকারাম, সবটা হলো, আমাদের রাখাল জিতবে, পঙ্খী রাজে উড়বে, আমাদের রাখাল জিতবে, পঙ্খী রাজে উড়বে, এই খাজা রাজা ইটের পাঁজা, খাজা রাজা ইটের পাঁজা, নাকে ঝামা ঘষবে, নাকে ঝামা ঘষবে, রাজা ইটের পাঁজা কেন? কেন আবার কি, ও গানে ওই রকম হয়, ও খাজার সঙ্গে ইটের পাঁজা মিললেই হলো, কেন টা না জিজ্ঞেস করতে নেই, কবিরা ওই রকমই, নে এবার আমার সঙ্গে গান ধর তো, হ্যাঁ রে পঙ্খি, যেমন রাখাল তেমনি তার পঙ্খি, আরে ওই রকম গোজ হয়ে দাঁড়িয়ে থাকলে কি হবে, নে নাচ নাচ ভূত কোথাকার, আমাদের রাখাল জিতবে, পঙ্খী রাজে উড়বে, আমাদের রাখাল জিতবে, আমাদের রাখাল জিতবে, গাছে না উঠতেই এক কাঁদি, আগেই অত নাচিস নে মতি, ওই ছোঁড়া রাজাদের সঙ্গে কাল ঘোড়া দৌড়বে, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, সেদিন ঢোল শুনে তো তুমিই নেচে উঠেছিলে, বললে আমরা সবাই খেলায় যোগ দেব, দিলে কেউ না, আর এখন রাখাল যোগ দিল তো এমনি অমনি কত কথা, উহ ঠাকুরদা তোমার এই নাতনিটি যেন খুদে লঙ্কা, ঝাল খুব, ঠিক আছে ঝাল তো ঝাল, আমাদের রাখাল জিতবে, তা বাপু তোর ওই জিতনেওয়ালা বীর পুরুষকে দেখে সেদিন আমার যা হাসি পেয়েছিল না, আর ঝিরঝিরে আদুল গা বীর পুরুষ, ঘোড়ার পিঠে এক বস্তা চাপিয়ে, রাখালের আদুল গা, এতগুলো লোক রাখালকে একটা জামা দেবার মুরত কারণে হি 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 হাসি তো পাবেই, আমি থাম দেবো মেয়ে, কেন থামবো, আমাদের রাখাল জিতবে, আমাদের রাখাল জিতবে, আমাদের রাখাল জিতবে, মাইলা যা, ঠিক আছে যত পারো নাচো আমরা চললাম, তবে একটা কথা মনে রাখিস, যত হাসি তত কান্না বলে গেছে রাম শম্মা, আমাদের রাখাল জিতবে, রাখালের কাজ গরু চড়ানো, সে কি ঘোড়া চড়াতে পারে, আমাদের রাখাল জিতবে, কিন্তু সত্যি তো একটা জামা না হলে আদুল গায়ে আর ঘোড়ার সাজ, ঠিক আছে রাখাল ফেলে দে ওই বস্তা, আমি একটা কাঁথা দিয়ে ঘোড়ার সাজ করে দেব, আর শোন এই কাল খেলায় যাওয়ার সময় তোকে বরং আমার একটা জামা পরিয়ে দেবো, ধ্যাত, ও মা ধ্যাত কিরে, তোর জামা আমি পরবো, ধ্যাত আমি কি মেয়ে, চুপ যা, আদুল গায়ে হার গিলে তার আবার বড়াই ছেলে, চল চল, আজ খেলা আজ খেলা আজ খেলা আজ খেলা শুরু, আট খান
নানা পতাকায় মাঠখানা চমকায়, চারিদিকে সাজিয়াছে বেশ। এসেছে 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 দেশ বিদেশ, আজ খেলা আজ খেলা আজ খেলা। মাঠে নামে মানুষের ঢল, মাঠে নামে মানুষের ঢল, চল 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 চল। রাজা 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 চলেছেন তার হর্মে, হর্ম শীর্ষ থেকে খেলা দেখবেন রাজা। আসছেন মহারাজা মহারানী মহামন্ত্রী। রাজাধিরাজ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। আজ সারা বিশ্বের সেরা প্রতিযোগীরা সমবেত হয়েছেন আমার রাজ্যে, এর জন্য আমি গর্বিত। আমি সকলকে স্বাগত জানিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করছি। আজকের প্রধান প্রতিযোগিতা ঘোড়দৌড়, সেটা সর্বশেষে অনুষ্ঠিত হবে। তার আগে হবে দ্বৈত গদা যুদ্ধ এবং দ্বৈত তলোয়ার যুদ্ধ। বিজয়ী যোদ্ধা পাবেন 2,00,000 স্বর্ণ মুদ্রা। এখন শুরু হচ্ছে গদা যুদ্ধ। আসছেন ভীম রাজা গদাধর সিং। দেখুন আসছেন প্রতিদ্বন্দ্বী পরমপুরের নরম রাজা। আহা গদা দিয়ে রচি আমি যুদ্ধেরই কাব্য, যুদ্ধেরই কাব্য। আহা
লইয়া ফুলের ঘ্রাণ গদা নিয়ে করি গান সুমিষ্ট গদার বাড়ি যদি বা দু চার ঘা মারি রায় বেশে নৃত্যের ত্রিভঙ্গ ভঙ্গে তাও অতি শিল্পিত বিনয়ের সঙ্গে চপড়াও এটা কি গানের আসর নাকি ফুল সজ্জার বাসর মূর্খ এটা রণক্ষেত্র কর গদা হে আমার মাননীয় হে আমার ধর্মের সার শিরোধার্য আদেশ তোমার হান তব স্থূল গদা শিরেতে আমার আহা আমারে বধিতে গিয়ে নিজে বুঝি মরে গেঁথে গেল গদা তার মেদিনীর পরে আহা মিছে করো টানা টানি মিছে খাবি খাও বরং ফুলের গন্ধ প্রাণ ভরে নাও দূর হয়ে যারে তুই ব্যাটা শয়তান অসহ্য আমার এই ফুলেরও আঘ্রাণ যা যা ব্যাটা দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা বলে কি সহে না ফুলের গন্ধ এ কেমন পাঠা গোলাপ ফেলিয়া চায় গোলাপের কাঁটা আয় তবে পেরেক পোতার মতো পুঁতে দি তোরে সুখেতে ঘুমাও গিয়ে মাটির গভীরে পরমপুরের নরম রাজা বিজয়ী এবার শুরু হবে তলোয়ার খেলা খাঁড়িপুরের তলোয়ারবাজ রাজা কৃপাঞ্চন্দ্র কুমার আসছেন রাবণের বংশে জন্ম আমার আমার সঙ্গে খেলবে তলোয়ার কে কে এত স্পর্ধা কার প্রতিদ্বন্দ্বী শঙ্কাপুরের রাজা থরহরি রায় আসতে চাইছেন না তাকে আনা হচ্ছে অপেক্ষা করুন এটা আবার কে রে বাবা ভেটকি মাছের সুটকি নাকি ব্রহ্মতালুর মাঝখানেতে ওটা কি রে চুটকি নাকি হাতে ওটা কি ধরেছিস খড়কে কাটি যাস কত
হতাবাব্ধ রণ ছেড়ে পলায়ন অত্য সোজা না, যথা ইচ্ছা তথা যা, মুন্ডুটা রেখে যা। তলোয়ার যুদ্ধে শঙ্কাপুরের রাজা থরহরি রায় বিজয়ী। এবার প্রতিযোগিতার শেষ আকর্ষণ ঘোড়দৌড়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেশের রাজকুমাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আসছেন উত্তর দেশের রাজকুমার রণবীর সিংহ, দক্ষিণ দেশের রাজকুমার মঙ্গলম, পূর্ব দেশের রাজকুমার মহেন্দ্র এবং শেষ খেলোয়াড় এ রাজ্যের রাখাল চাষা। খেলার মাঠে কেন বাবা? গরিবের ঘোড়া রোগ। আপনারা প্রস্তুত হন, এক দুই তিন। এখন মহারাজ বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। বিজয়ী পরমপুরের শ্রী শ্রী নরম রাজা। বিজয়ী শঙ্কাপুরের রাজা শ্রী শ্রী থরহরি রায়। আজকের মতো প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করছি। কি চাই? এই রাখাল, বল না, বল। মহারাজ, রাখাল জিতেছে, তার পুরস্কারটা। চাষা হয়ে রাজাদের সাথে খেলেছে, এই ঢের পুরস্কার। ও মা, সে কি? মহারাজ, রাখাল দেশের মান রেখেছে। চুপ রও বেয়াদব, বেরিয়ে যাও। সেনাপতি, এই নে তোর ঘোড়ার দাম, ঘোড়া আমার কাছে রেখে বাড়ি যা। আমরা খেলতে এসেছি, ঘোড়া বেচতে নয়। না, পঙ্খেকে দেব না। দেবে না, দেবে না। সেনাপতি, না,
না 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 ঘোড়াটাকে নিয়ে চলো। রাখাল 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 ছেলেটা চাষা কিন্তু ঘোড়াটি খাসা। মহারাজ কি আজ এই ঘোড়া চড়বেন? আরে সেই জন্যেই তো আপনাদের আমন্ত্রণ করে আনা। চাষার ছেলে এ ঘোড়া পেলো কোথায়? চুরি চুরি চোরের জাত তো। আরে ঘোড়াটাকে দানা পানি দিয়েছিস? আগে দিয়েছি মহারাজ, কিন্তু খায়নি, মুখ ফিরিয়ে নিয়েছে। কিরে বেটা, চাষাটার জন্য মন খারাপ? আরে তুই তো রাজার ঘোড়া হয়েছিস, নতুন সাজ পরেছিস। রাজার ঘোড়া হব আমি, রাজার ঘোড়া হব। বলিস কি রে, রাজার ঘোড়া হবি? ঝকমকে লাগামের নেশায় গোলাম হবি? ছি, না
রাখাল। পঙ্খী, পঙ্খী আমাকে ডাকছে, মতি, পঙ্খী আমাকে ডাকছে, পঙ্খী, পঙ্খী রে, পঙ্খী। রাখাল, পঙ্খী, পঙ্খী, তোকে ওরা মেরেছে। বিদায়, বিদায় বন্ধু। চুপ, ও কথা বলে না পঙ্খী। সময় নেই, আমার আমার যাবার সময় হলো। এখন এখন আমার শেষ কথাগুলি মন দিয়ে শোনো বন্ধু। পঙ্খী রে, পঙ্খী। রাজার ভয়ে গ্রামবাসীরা কুঁকড়ে আছে, যদি তাদের জাগাতে চাও তবে 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 কি তবে তবে আমি মরে গেলে আমার হাড় দিয়ে একটি বেহালা বানিয়ে বাজিও, দেখবে। কি কি দেখব? দেখবে, দেখবে সে বেহালা আপনি বাজবে, আর আর সেই সুরে গ্রামবাসী জ্বলে উঠে রুখে দাঁড়াবে রাজাকে। এই সুর বলো, বলো সুর, এই সুর যে শুনবে সেই রাজার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এমনকি বলো, এমনকি বলো, বলো, এমনকি বলো, এমনকি এমন বলো, পঙ্খী, 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 পঙ্খী। এত বড় স্পর্ধা, একটা ভিখিরির ঘোড়া রাজাকে লাথি মারে, অসহ্য। সেনাপতি, আদেশ করুন মহারাজ। সেই ঘোড়ার বাচ্চা, তাকে বধ করা হয়েছে। আর সেই ঘোড়ার সওয়ার সেই ভিখিরির বাচ্চা, তার গ্রাম, আদেশ করুন। ধ্বংস করো, ধ্বংস করো, সেনাবাহিনী ছেড়ে দাও। যথাজ্ঞা মহারাজ। গ্রামকে গ্রাম শ্মশান করে দাও,
মনে রেখো, কাঁদার জন্য একটি শিশুও যেন বাকি না থাকে। যাও, স্পর্ধা স্পর্ধা এত স্পর্ধা। এবার বাজা রাখাল। কি করে বাজাবো? তুই ছড় টান না, এ বেহালে আপনি বাজবে। রাজার সৈন্যরা আসছে গ্রাম আক্রমণ করতে। সর্বনাশ সর্বনাশ! এই রাখালের ঘোড়া আমাদের সর্বনাশ করলে। বাজা রাখাল, জোরে বাজা। ক্ষিপ্ত কোলাহল! গুপ্তচর গুপ্তচর! মহারাজ! এ কিসের কোলাহল? মহারাজ, ক্ষিপ্ত গ্রামবাসীরা প্রাসাদ অবরোধ করেছে। অবরোধ করেছে? কি স্পর্ধা! আমার সৈন্যরা কোথায়? মহারাজ, তারা অধিকাংশে যোগ দিয়েছে গ্রামবাসীদের সঙ্গে। বিশ্বাসঘাতক!
সেনাপতি? সেনাপতি কোথায়? তিনি সিংহর দ্বার আটকাবার চেষ্টা করছেন। চেষ্টা করছেন? অপদার্থ, ডাকো তাকে। মহারাজ, মহারাজ, আর কোনো উপায় নেই, প্রাসাদ ছেড়ে পালান শীঘ্র। এ কি উন্মাদের প্রলাপ, অপদার্থ! আমাকে যত খুশি ভর্ৎসনা করুন, কিন্তু আপনি পালান, এখনো সময় আছে। না, বাজা রাখাল, বাজা! একি, সরে যাও মূর্খ। একি, এখানটা জ্বালা করছে কেন? আগুন জ্বলছে। ও, সরে যা। প্রাণ থাকতে নয়, শয়তান, তলোয়ার নামাও। তুমি আমাকে বলছো? হ্যাঁ, তোমাকেই বলছি শয়তান। ও, এই সুর আমাকে পাগল করে দিচ্ছে। তলোয়ার ফেলো রাজা, আত্মসমর্পণ করো। বিশ্বাসঘাতক তুমিও! রাত্রির যাত্রীরা হও আগুয়ান, ঐ শোনো, ঐ শোনো, ঐ শোনো, ঐ শোনো, সকালের সুরে সুরে অবিরাম ঝংকারে বেহালার তারে তারে ঘুম ভাঙা জয়গান, পায়ে পায়ে পা ফেলে আধারকে পিছে ফেলে সকালের পথে চল যায়, সমুদ্র গর্জনে মুক্তির কালতানে সত্যের জয়গান গায়, স্বপ্নের দিন গুলি সব রঙা আকাশে রামধন রং মেখে মুক্তির ডানা মেলে আসে ওই